হাই ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা বাংলা ভিডিওতে। তো ফ্রেন্ড, আজ যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি ইউটিউবে এসেছি, 1 বছর হয়ে গেছে। তো আমি 1 বছর ইউটিউব থেকে কী কী পেয়েছি না পেয়েছি তোমাদের সবকিছু বলবো, তাই জন্য তোমাদের ভিডিওটা ফার্স্ট থেকে আপলোড তুই টানা দেখতে হবে বিনা স্কিপ করে। তো আমি 2021 ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম, আর এটা 2022 ফেব্রুয়ারি মাস। তো আমি 1 বছর কী কী পেয়েছি দেখতে থাকো, আমি সবকিছু তোমাদের এই ভিডিওটাতে বলে দেবো। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা দেখতে পেয়েছো আমি ইউটিউব থেকে 1 বছরে শুধু ঝাড়ে বাঁশ পেয়েছি, আর কিছুই পাইনি। তো 2021-এ আমি ফেব্রুয়ারি মাসে ইউটিউব জার্নি স্টার্ট করেছি, তো 2022-এ হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমার 1 ইয়ার্স কমপ্লিট, মানে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমি 1 বছরের মধ্যে জাস্ট শুধু ঝাড়ে বাঁশ, মানে কিছুই পাইনি। আমি 1 বছর হচ্ছে সাবস্ক্রাইবের সংখ্যা কত করেছি বলো তো, আমি 1 বছরের সাবস্ক্রাইবের সংখ্যা করেছি গাইস 54টা। আমি ইউটিউব থেকে আমি গাইস 54টা সাবস্ক্রাইবার গেইন করেছি 1 বছরে, তাও ওর মধ্যে 8টা সাবস্ক্রাইবার আমার 8টা জিমেল আইডি থেকে 8টা হচ্ছে আমি সাবস্ক্রাইব করেছি। প্রথম দিকে তো আমার সাবস্ক্রাইব একদম হয়নি, তা হচ্ছে আমি এক মাস এই 2022-এই আমি জানুয়ারি মাসে কিছু কটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখান থেকে আমি কিছু সাবস্ক্রাইবার পেয়েছিলাম। সেটা আমার টোটাল করে এখন গড় হচ্ছে 54টা হচ্ছে সাবস্ক্রাইবার, মানে 54টা হচ্ছে ইয়ে এসেছে সাবস্ক্রাইবার আমার গেন হয়েছে। তো তোমাদের বিশ্বাস না হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইজ, তোমরা দেখতে হবে যে আমি কটা কি সাবস্ক্রাইবার গেন করেছি, তোমাদের এর মধ্যে সব কিছুই দেখতে হবে। তো আমি দেখাচ্ছি গাইজ, দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনে, আমি সব কিছু ওয়াইটি স্টুডিও তোমাদের খুলে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ গাইজ। আমি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিও খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার রাগ গেমিং যে জ্যাভেলিনটা সেটা 55টা সাবস্ক্রাইবার হয়েছে এখন এই মুহূর্তে, মানে এই শর্ট ভিডিও এই জানুয়ারিতে এই মাসে 2022-এই জানুয়ারিতে কটা শর্ট ভিডিও আপলোড দিয়েছি সেখান থেকে 55টা সাবস্ক্রাইবার আমার এসেছে। আর বাদ বাকি 8টা জিমেল আইডি থেকে আমি সাবস্ক্রাইব করেছিলাম। ভিউজ দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন আমার 7,000 ভিউজ এসেছে, আর সাবস্ক্রাইব চ্যানেল দেখতে হচ্ছে 47 জন, 47+ দেখতে হচ্ছে গাইজ। আর মানে কী বলবো, 47টা হচ্ছে এ দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি গাইজ যে আমি বড় ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও না বড় ভিডিও আপলোড করেছিলাম, ভিউজ দেখতে হচ্ছে গাইজ নো ভিউজ, নো ভিউজ, 2টো ভিউজ, 1টা ভিউজ, নো ভিউজ, এইগুলো হচ্ছে আমি আমার মোবাইল দিয়ে দেখেছিলাম, আর 5-6-7টা জিমেল আইডি দিয়ে দেখেছিলাম, সেখান থেকে ভিউজ এসছে। আর শর্ট ভিডিও গাইজ তোমাদের শর্ট ভিডিওটা দেখাচ্ছি, দেখাও শর্ট ভিডিওটা। এই আমি জানুয়ারি মাসে কিছু আপলোড দিয়েছিলাম, সেখান থেকে আমাকে ভিউজ এসেছিলো 21টা, 142টা, 2টো, 2টো, 5টা, 2টো, 800-9টা, 850, 800, একটা জ্ঞানই দিয়েছিলাম সেটা 1,200 জন, এরকম করে বেশ আমার শর্ট ভিডিওতে কিছু ভিউজ এসছে, সেখান থেকে আমি 55টা সাবস্ক্রাইবার পেয়েছি গাইস। আর হচ্ছে বড় ভিডিওটা থেকে দেখতে হচ্ছে কোনো সাবস্ক্রাইবারই, মানে কোনো ভিউজই আসেনি, কোনো সাবস্ক্রাইবারও আসেনি। দেখতে হচ্ছে তোমার দেখতে হচ্ছে 2টো, 1টা, 0 ভিউজ, এরমভাবেই আমার চলে যাচ্ছে। তো আর কী বলবো, তোমরা আর সাপোর্ট করছো না কি গাইস, কিছু বলার নেই আমার, কি আমাকে সাপোর্ট করছো না গাইস, তো একটু প্লিজ সাপোর্ট করো গাইস। তোমাদের ফ্রেন্ডদের কাছে আমার এই আইডিটা পাঠিয়ে দাও, যতই আইডিতে ক্লিক পড়বে ততই হচ্ছে, মানে শুনেছি যে যতই ভিডিওতে ক্লিক পড়বে তত হচ্ছে চ্যানেল নাকি গ্রো হয়। মানে আমার তো চ্যানেল মানে আমি কোনো ফ্রেন্ডের কাছে শেয়ারও করিনি, সবাই খিললি মজা করবে বলে, আমি কোনো বন্ধুদের কাছে আমার এই যে ফ্রি ফায়ার একটা আইডি মানে ইউটিউব চ্যানেল আছে সেটা আমি কারো কাছে শেয়ারই করিনি। শুধু জাস্ট আমার একটা কাছের ফ্রেন্ড ছাড়া কেউ জানেই না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ইউটিউবে আছে। তো এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওতে যদি তোমাদের উপর একটু দয়া মনস্কামনা মানে একটু দয়াল মনে হয় তাহলে একটু তোমাদেরকে সাপোর্ট করো গাইস, এই প্লেয়ারটাকে একটু সাপোর্ট করো যদি তোমাদেরকে একটু দয়া মনে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর এই ছিল আমার 1 বছরের ইউটিউব জার্নি, তো ইউটিউব জার্নি থেকে আমি কী পেয়েছি দেখতে হচ্ছে ঝাড়ে বাবা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।